সাজে পরিস্থিতি মুরগি খুঁজি টি 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 আ টি 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 বাপ দাদার আমলের স্মৃতি দইরা রাখতে চাই মাগার কেমনে দরুম ভাই কত টুকু টাকু সদাই বেচা কয় টাকা কামাই কত টুকু টাকু সদাই বেচা কয় টাকা কামাই কত টুকু টাকু সদাই বেচা কয় টাকা কামাই কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নিউজ G24, আমি জিওন আর আমাদের সাথে আছে আজকে 10 জন আর্টিস্ট, যার মধ্যে 7 জনই র্যাপার। আমাদের নিউজ হিস্ট্রিতে এরকম হয়নি যে আমরা 10 জনকে নিয়ে বসছি। এই ফেসগুলোকে চিনে রাখেন, কারণ এই ফেসগুলো ভেরি সুন সোশ্যাল মিডিয়ায় হিট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি একটা গান আসতেছে, ব্যবসায় পরিস্থিতি, যেটা জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেল আপলোড হচ্ছে, আমরা ওইটা নিয়ে আজকে কথা বলবো। গানটি এখনও রিলিজ হয় নাই, রিলিজের আগে একটা ধামাকা দিতে হয় না, ওই ধামাকার জন্য এই 10 জনকে আমরা আনছি। তো শুরু করি, ফার্স্টে আলিম ভাইকে দিয়ে শুরু করি। আলিম ভাই, গানটা নিয়ে একটু বলেন। ব্যবসার যে পরিস্থিতি, ব্যবসার পরিস্থিতি নিয়ে আর কি আমরা আসছি। আচ্ছা, তাহলে কি হবে, মানে গানে আমরা কি পাচ্ছি, নতুন কি পাচ্ছি? ভিতরে আপনি নতুন কিছু পাচ্ছেন বলতে পুরো গানটাই আপনার নতুন। আচ্ছা, পুরো গানটাই আপনার কাছে মানে নতুন কিছু, এরকম আগে পড়া হয়নি। তারপরে এই কনভারসেশন র‍্যাপ বাংলাদেশে প্রথম আর কি আমরা করলাম। আচ্ছা, কনভারসেশন র‍্যাপ মানে যদি একটু বুঝায় বলতেন, কথোপকথন, একজন আরেকজনের সাথে কথা বলে, একটা কাস্টমার আসলো আর একটা কাস্টমার চলে যেতেছে, এর সাথে যে কথোপকথন, আমি বলতেছি সে উত্তর দিতেছে, এই টাইপের কিছু নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আবার এত দূরে আসা লাগলো হাইটটা, তোমার লাইট তো কাইটটা, মাইন্ডসেটটা যায় ফাইটটা, আর ডেট দিয়া চেঞ্জ করে দে লাইটটা। মানে এটাকে একদম আমাদের বাস্তব জীবন থেকে তুলে নেওয়া ক্যারেক্টার গুলো, এটা আমার নিজের বাস্তব জীবন, এটা আমার লাইফ স্টাইল। যখন আপনি গানটা রিলিজ হবে তখন আপনি দেখবেন, আপনি বলবেন যে আরে এই ঘটনাটা আমার সাথে হয়েছে, এটা আমি 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 দেখছি, কিন্তু এই যেই ঘটনা আমরা যেভাবে এক্সপ্রেস করছি এটা বলবেন যে আপনাদের কথা নিয়ে একটা গান চলে আসতেছে। তো এই গানের সুর লেখা কার করা? এই গান লিরিক্স আমি নিজে লিখেছি, দোকানদারি করার সময় আর কি, তখন টিপটি করে লিরিক্স লিখছি, এটা আমার রিয়েল লাইফ নিয়ে করা আর কি, বাস্তবতা পুরোটাই তুলে ধরছি এখানে। মিউজিক দিচ্ছে হচ্ছে সাদি ভাই। আচ্ছা, রেকর্ড দিছি আপনার সাদি ভাইয়ের কাছে, আর মিক্সিং সূচি ভাই, আর ভিডিও করছে স্বাক্ষর ভাই, আর মানাম তো গাজীপুর সিটি। রে জবন লাল দীপাউন রং দে লাল মালের যে স্লিপ করুম মালিক রেকর্ড দূর ভরুম আইসকা বেশি ভরুম। মানাম ভাই এখানে উপস্থিত নাই, ওনার আশা করা ছিল আর কি, উনি অথবা কাজের চাপে এই জন্য আসতে পারেনি। এ ব্যতীত আমরা এখানে সকল আর্টিস্ট এখানে আসছি। না, কিছু কেমিস্ট্রি থাকে, যেমন সচিব ভাই আর স্বাক্ষরের একটা কেমিস্ট্রি আছে, ওরা যাই প্রোডিউস করে সবই হিট হয়। তো আমরা ধরে নিচ্ছি যে এই গানটাও ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। এখন বলতে গেলে কি, আসলে মিডিয়ান চায়না আর বাঙালি ভালো জিনিস খায় না, কারণ হিট না হিট না, বাঙালি চিন্তা ভাবনাই করে দিব খাঙ্গানি, আর বিশ্বাসের সংসারে বিষ মিলায় বাঙালি। আমি একটা ভালো জিনিস তৈরি করুন, এখন মানে জাতি কি খাইব কিনা বা জাতি মেনে নেবো কিনা, এই হচ্ছে বিষয়। আমি যতটুকু আমার প্রয়োজন পুরো পারফেক্টলি প্রত্যেকটা ভালো জিনিস আমি তুলে ধরছি, বাকবাকিটা জানে নিচ্ছি না কে কি খায়, দেখতে খাই 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 খাইতে কিন্তু স্বাদ নাই, উড়ি নিয়ে কিন্তু পোলাপ নেই ঠিকই ফলে। এখন যখন একটা ভালো জিনিস তৈরি করছি, যদি এখন লিসেনার না নেয়, আমার এখানে ব্যর্থতা নেই, কারণ আমি নিজের থেকে আমি আমার রিয়েল লাইফ টাইম তুলে ধরতে পারছি আমি। আচ্ছা, এটা তো রিলিজ খুব খুব শীঘ্রই হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই জি সিরিজের ইউটিউব চ্যানেলে এই গানটা দর্শকরা বা শ্রোতারা শুনতে পারবে। তো রিলিজের আগে যেহেতু নিউজি প্ল্যাটফর্মে সবাই আসা হলো, ছোট ছোট কিছু পার্ট কি একটু শোনানো যায় ফ্যানদের বা দর্শকদের জন্য? সেটা হচ্ছে আপনার একটা পার্ট হচ্ছে, এটা হচ্ছে খেলা শুরু বাকি দিয়া, মানুষ তো মনে করে হুদা হুদি চেতি। আচ্ছা আহেন ভাই বহেন, কই ব্যবসার পরিস্থিতি কত টুকু টাকু সদাই বেচা কয় টাকা কামাই, কত টুকু টাকু সদাই বেচা কয় টাকা কামাই, কত
এখানে দেখে যে মজাটা পাচ্ছেন, গানটা যখন রিলিজ হবে আমি জানি না তখন কত আগুন বাইর হবে। গানের নাম হচ্ছে ব্যবসার পরিস্থিতি। আশা করি সকল ব্যবসায়ী গানটা শুনে মজা পাবে এবং কি সকল লিসেনার এবং যত কাস্টমার সবাই ভালো লাগবে এবং শুনে অনেক মজা পাবে আমি আশাবাদী। বাকবাকিটা দেখা যাক কী হয়, এই পর্যন্তই। আচ্ছা, এখানে আমি গানটা তো শুনলাম এবং গানটার যে ফাইনাল ভার্সনটা ওইটা কিন্তু আমি শুনছি। শোনার পর যেটা বুঝতে যে একটা মেইন পার্ট আছে যেটা গাওয়া হয় না এখানে, সেটা মনে হয় চমক, চমকের জন্য মনে হয় রাখা। তো যারা দেখছে ওরা সার্চ করে যখন অরিজিনাল গানটা শুনবে তখন এই চমকের পার্টটা দেখতে পাবে। আর যেটা ভাই বলছিল যে বুম করা একটা গান, আমার বিশ্বাস এই গানটা বুম করবেই। বাস্তবতা নিয়ে করছি যেহেতু, নিজের রিয়েল লাইফ যেহেতু তুলে ধরছি, আশাবাদী আমি। যেহেতু বাস্তবতা নিয়ে গানটা করা তো মানুষদের রিলেট করতে খুব সহজ হবে এবং তারা মনে করবে যেটা তো আমাদেরই গান, এটা মনে হয় আমার সাথেই ঘটে গেছে এরকম একটা ব্যাপার। তো জিসিএস এর ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই গানটা চলে আসবে, যে কোনো একটা দিন চলে আসবে এবং আপনারা চোখ রাখুন জিসিএস এর মিউজিক ইউটিউব চ্যানেলে। আমরা চলে যাচ্ছি, গানটা নিয়ে তো অনেক কথা হলো কিন্তু এই যখন আমরা শুনতেছিলাম গানটা, কোরাস পার্টটা না আমার পার্সোনালি খুব ভালো লাগছে। আমি চাবো যে এই গান, এই কোরাস পার্টটা গাইতে গাইতে আমরা আজকের এপিসোডটা শেষ করি। আর নেক্সট যখন আসবো তখন এই মিউজিক ভিডিওর রিভিউ নিয়ে আমরা আসবো, আবার আসবো। তো আপনারা চোখ রাখো নিউজিতে। এই ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি তিতি, আর তিতি তিতি বাবা দাদা মরে তিতি, ধরে রাখতে চাই মাগা কেমনে ধরুম ভাই, টুকুর টাকুর সরে বেচা কয় টাকা কামাই, কথা টুকুর টাকুর সরে বেচা কয় টাকা কামাই, আর তিতি তিতি বাবা দাদা মরে তিতি, ধরে রাখতে চাই মাগা কেমনে ধরুম ভাই, টুকুর টাকুর সরে বেচা কয় টাকা কামাই, কথা টুকুর টাকুর সরে বেচা কয় টাকা কামাই, কয় টাকা কামাই,
ফুটা মুখে টিটি টিটি আর টিটি টিটি বাপদা দাদা মোরে সিটি ধরে রাখতে চাই মাগা ক্যামেরা ধরুন ভাই কত টুকুটা কু সদাই রেচে কয় টাকা কামাই কত টুকুটা কু সদাই রেচে কয় টাকা কামাই টুকুটা কু সদাই রেচে কয় টাকা কামাই ভাই ব্যবসার যে পরিস্থিতি উল্টা নিজে টিটি সাপেক্ষা তামাত্তার বুড়া হইছে বাতাসে বুটাসে পোলা পেন্ডি মাথা নাকি বুটাসে ঠিক আছে পোলা কাঞ্চি ঠিক আছে ঠিক আছে পোলা কাঞ্চি ঠিক আছে ঠিক আছে না পোলা কাঞ্চি ঠিক আছে চাজিয়ে চিনি না তুই কপি দিয়ে চাকা বাপের বাড়ি কয় দিন বেশ শ্বশুর বাড়ি চাকা যত পশু পাখি আছে চোখ সামনে থেকে ভাজা চাকা ঘুরব কেন কারণ নব পুরো শরীর বাবা কেন না বিষে কত কথা তুমি কম চোখের ল না পারি এবার হক কপি হক চোখে চশমা পড়ে কালা জারে দেখতে লাগে অন্ধ সামনে দিয়া পুরো পাকা এ পিছন দিয়া বন্ধ ভয় কপি কপি ভাব গাছের মধ্যে আছে দাম নিয়ে যাবি খাবি কত লাগবি পাবি ছুটে থাকছে কিলে দিতে আর উড়ে যাবেন পুষে যখন মেঘ দেখবে কালা তখন বৃষ্টি পড়ে ভালা এখন দেখি খালি কালো না গেছিল চোখ চালালা আমি চম্পর দিও